সো হ্যালো গাইজ, তোমাদের সবাইকে স্বাগতম ডার্ক হোল গেমিং একটা নতুন এপিসোডে। তো গাইজ, আজকের ভিডিওতে আমরা দেখবো কিছু লিক্স অ্যান্ড আপডেট যা আমাদের সার্ভারে পরবর্তী সময় আসতে পারে, আর পরবর্তীতে যে আমাদের টপ আপ আসবে ডায়মন্ড টপ আপ, তো ওইটা কি আসতে পারে এটা নিয়েও আমরা কথা বলবো। তাছাড়া তোমাদের আমাদের যে ইভেন্টটা চলতেছে, জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হবে, নিউ ইয়ারের ইভেন্টটা চলতেছে, ওইটা কীভাবে কমপ্লিট করবা, আর কিছু ভুল আছে এরকম ভুল যদি করো তাহলে কিন্তু তোমরা ইভেন্টটা কমপ্লিট করতে পারবে না, তোমাদের ব্লু প্রিন্ট মিস হয়ে যেতে পারে, অ্যাভালুসিনি স্টোন মিস হয়ে যেতে পারে, তো এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলো এখন ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, এবং পাশে থাকা বেল আইকনটা অল অপশনে ক্লিক করে রাখো, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায় আর তুমি ভিডিওটা ওয়াচ করতে পারো। তো চল এখন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা চলে এসেছি যে আমাদের ডায়মন্ড টপ আপের যে ইভেন্টটা আসবে ওইটার ব্যাপারে। তো আমাদের এখন রোবো প্যাটের ইভেন্ট চলতেছে, ডায়মন্ড টপ আপ করলে আমরা রোবো প্যাট পাইতেছি, কিন্তু পরবর্তীতে যে ডায়মন্ড টপ আপ ইভেন্টটা আসবে ওইটা হইতেছে তোমার 1 ডায়মন্ড টপ আপ করলে তুমি একটা ইনকিউবেটর ভাউচার পাবা, তারপর 300 ডায়মন্ড টপ আপ করলে একটা রোবো প্যাটের স্কিন পাবা, আর 500 ডায়মন্ড টপ আপ করলে একটা ব্যাকপ্যাক পাবা। তো ব্যাকপ্যাকটা খুবই সুন্দর গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোট একটা দেখাইতেছে, খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক, পানি ব্যাকপ্যাক। হয়তো বা এটা আমাদেরকে 1 ডায়মন্ড টপ আপও আসতে পারে, বলা যায় না কোনটা কোন দিকে আসে। এটা হইতেছে আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট আসবে। তো গাইজ, তারপরে ইভেন্ট যেটা আসছে ওইটা হচ্ছে গান স্কিন, পারমানেন্ট গান স্কিন। তো এটা আমাদের ইভেন্ট তারপরে আসতে পারে আবার নাও পারে, আমাদের ওই সময় অন্য কোনো ইভেন্ট চলবো, তো ওইটা আসার সম্ভাবনা খুবই কম, তাও আমি তোমাদের দেখাইতেছি। এই যে দেখো গাইজ, এখানে কিন্তু লেজেন্ডারি গান পারমানেন্ট স্কিন পাওয়া যাইতেছে। দেখো এখানে যদি তুমি 100টা টোকেন জমা করো, এটা একটা টোকেন ট্রি, যদি তোমরা 100টা করে জমা করো তাহলে এখানে কুপিড স্কার, তারপরে AK MP40, আরও শর্ট গান, এমন নানা গান দিতেছে, যেগুলো লেজেন্ডারি পুরো গান। তো লেজেন্ডারি গান এগুলা দিতেছে অন্য একটা সার্ভারে, তো সার্ভারে এগুলো আসতেও পারে আবার নাও আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। পরবর্তী যে আপডেটটা আছে ওটা হচ্ছে আমাদের ল্যাক্রোয়েলে একটা নতুন ওয়েপেন আসতে চলতেছে, ওপেন না তোমার MP40 স্কিন আসতে চলতেছে। তো এতদিন M60 একটা স্কিন চলছিল, তো এখন MP40, ওইটা তোমার অ্যাকুরেসি 20% থাকবে, ড্যামেজ 10% থাকবে, এবং রিলোড স্পিড 10% কম থাকবে। তো এটা খুবই সুন্দর একটা গান তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো এটা আমাদের কিন্তু ওপেন রোলে কালকে চলে আসবে। তো গাইজ, পরবর্তী যে আপডেটটা আসছে ওটা হচ্ছে FF2025 ডে পার্টি। তো এটার জন্য সবাই অপেক্ষা করে আছে, 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত এই ইভেন্টটা চলবে। তো এই ইভেন্টের মধ্যে কি থাকছে, তোমাদের 1 তারিখে দেবে, 1 জানুয়ারিতে যেটা দেবে ওটা হচ্ছে একটা SKS-এর স্কিন দিবে, তারপরে 2 জানুয়ারি দিবে একটা প্যারাসুট, 3 জানুয়ারি দিবে একটা ইমো, 4 জানুয়ারি দিবে একটা স্কেটবোর্ড, এবং 5 জানুয়ারি সবচেয়ে মূল্যবান যেটা 5 জানুয়ারি, এটার মধ্যে তোমরা একটা ব্লু প্রিন্ট এবং অ্যাভালুসিনি স্টোন পাইবা। এটা হচ্ছে খুব রেয়ার আইটেম, কারণ ব্লু প্রিন্ট অ্যাভালুসিনি স্টোনের মধ্যে মানুষ অনেক ডায়মন্ড খরচ করে, তো এটার জন্য কিন্তু অনেক ফাইট হবে। তো এই গেম তোমার শুরু হবে 1টা থেকে 4টা পর্যন্ত আমাদের বাংলাদেশ সময়, 1টা থেকে 4টা সাড়ে 4টা পর্যন্ত এই ইভেন্টটা চলবে, যদিও ইন্ডিয়া 1টা থেকে 4টা পর্যন্ত চলবে, তো আমাদের এখানে টাইম ডিস্টেন্সের কারণে 1টা থেকে সাড়ে 4টা পর্যন্ত চলবে। তো তোমরা 1টা থেকে খেলা শুরু করবা, আর 5 তারিখে যেটা ব্লু প্রিন্টের জন্য অনেক ফাইট হবে, কারণ এটা সবাই নেওয়ার চেষ্টা করবে। তো তোমরা কী করবা, আগে আগে গেমটা শেষ করার ট্রাই করবা, যে টাস্কগুলো দিব ওইগুলো তোমরা তাড়াতাড়ি শেষ করার ট্রাই করবা, কারণ সার্ভার কিন্তু প্রচুর ডাউন হবে, কারণ একটা রেয়ার আইটেম। তোমার অনেকের কাছে 3টা অ্যাভালুসিনি স্টোন পড়ে রয়েছে, কিন্তু ব্লু প্রিন্টের জন্য কোনো বান্ডিল নিতে পারতেছে না। তো তোমরা যদি একটা ব্লু প্রিন্ট পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা ইনকিউবেটারে একটা বান্ডিল খুব সহজে নিতে পারো, আর ইনকিউবেটারে এবার বান্ডিল কিন্তু খুব সুন্দর সুন্দর আসছে। আর তোমরা পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছ, 25টা টোকেন দিয়ে কিন্তু 20টা ওপেন রয়্যাল এবং 20টা ডায়মন্ড রয়্যাল নিতে পারছো, এটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার এটা। তো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, তোমরা যদি ব্লু প্রিন্টের জন্য খেলো, যদি স্কোয়াড ম্যাচ খেলতে বলে তাহলে তোমরা কী করবে, ডুবাস স্কোয়াড খেলবে। তুমি যদি স্কোয়াডে তোমার মেম্বারকে ডাকো তাহলে কিন্তু গেমটা নাও চলতে পারবে সার্ভার ডাউনের কারণে। তো তোমরা কী করবা, ব্লু প্রিন্টের জন্য যখন খেলবা তখন সোলো বাস স্কোয়াড খেললে কী হবে, তোমার প্রত্যেকটা ম্যাচ চালু হবে, তুমি খেলতে পারবা। যদি গেমের মধ্যে কোনো সমস্যা না হয় তাহলে তুমি খেলতে পারবা, আর যদি তুমি স্কোয়াড বাস স্কোয়াড দাও তাহলে কিন্তু তোমাকে অনেকটা দেরি করতে হবে, আর অনেক সময় কিন্তু খুবই কম, সার্ভার যেহেতু ডাউন হবে, অনেক প্লেয়ার ঢুকবে, তো বুঝতে পারতেছো কী হইতে পারে। তো তাড়াতাড়ি সম্ভব এটা কমপ্লিট করার ট্রাই করবা, আর যদি স্কোয়াড না খেলা যায়, স্কোয়াড বাসে স্কোয়াড না খেলা যায় তাহলে কিন্তু স্কোয়াড সোলো বাসে স্কোয়াড খেলতে হবে, সোলো বাসে স্কোয়াড খেলে তোমার গেমটা কিন্তু ওপেন হবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিতে পারো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।